আচ্ছা এরপরে আমরা দুইটি গেট নিয়ে আলোচনা করব যাদেরকে স্পেশাল গেট বা বিশেষ গেট বলা হয় একটি হলো এক্স অর গেট আর একটি হলো এক্স নর গেট তো এটা হল আমাদের এক্স অর্গেটের সিম্বল আর এটা হলো এক্স নর গেটের সিম্বল দেখো এক্স অর গেটের সাথে একটি নর্থ গেট যোগ করে এক্স নর গেট গঠিত হয় এখানে দেখো নর্থ গেটের মতো একটা চিহ্ন আছে তো প্রথমে আমরা এক্স গেটটা দেখি এক্স অর্গেট কী করে এখানে ইনপুট যদি ওয়ান বেজোর সংখ্যার হয় তাহলে এখানে আউটপুট অন আসবে জোর সংখ্যার ওয়ান হলে আউটপুট জিরো আসবে তো এটাকে এইভাবে লেখা হয় এই সিম্বুলটাকে এক্সের অপারেশন বলা হয় তো এইটা মানে হলো তো এটার মানে হলো এ এক্সর অপারেশান বি এটার মানে হল এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বিবার তো এটাকে যদি আমরা মৌলিক গেট দিয়ে তৈরি করি তাহলে কীরকম দেখতে হবে দেখো এখানে আমরা এ ইনপুট দিলাম এখানে দিয়েছি বি তাহলে এই তার সম্পূর্ণ এ ইনপুট থাকবে এই তার সম্পূর্ণ বি ইনপুট থাকবে এরপরে এই ইনপুট থেকে আমরা একটি নট গেট লাগিয়েছি তাহলে এখানে আমরা কি পাবো এ বার আর এই লাইনে কি পাবো বি বার তাহলে দেখো আমরা এই ফাংশনটা তৈরি করার জন্য এ বার পেয়ে গেছি বি আছে এ আছে বি বার আছে এখন কি করতে হবে এই দুটাকে এ বার আর বিকে অ্যান্ড অপারেশন করতে হবে আর এ আর কে অ্যান্ড অপারেশন করতে হবে করে এই দুটো অপারেশনকে আবার অর অপারেশন দিয়ে যোগ করতে হবে তো দেখো এটা কীভাবে করবো তাহলে দেখো এখানে আমি অ্যান্ড গেটের ইনপুটে কী দিয়েছি এ বার আর আরেকটা ইনপুটে কী দিয়েছি বি তাহলে এ বার বি অ্যান্ড অপারেশন আমি এখানে আউটপুট হিসাবে পাব অনুরূপভাবে এইটার ক্ষেত্রেও তাহলে দেখো আমি এব বার বি এটা আর এবিবার এটা দুইটা পেয়ে গেছি এখন এই দুটাকে আমার অর গেট দিয়ে যুক্ত করতে হবে তাহলে দেখো এখানে আমি কি আউটপুট পাবো আউটপুট পাবো এব প্লাস এ বিবার তার মানে আমি যদি এখানে এ আর বি ইনপুট দেই তাহলে আউটপুটটা আমি এটি পাবো যেটি আসলে এক্সর এক্সরের আউটপুট তার মানে এই বেসিক গেটগুলো একসাথে এক্স অর গেটের মতো কাজ করবে অনুরূপভাবে যদি আমরা এক্স নর গেট আঁকাই দেখো এক্স নরের আউটপুট হল এটা এক্সরের সাথে একটি নট যুক্ত করলে এক্স নর পাওয়া যায় তো এটা হলো এক্স ওয়ারের আউটপুট তাহলে এক্স নর কী হবে এটার ওপরে হোল বার তো এটা মানে হল তো এটা মানে হলো হল এ বার বিবার তো এটা আমাকে এই সার্কিটে তৈরি করতে হবে দেখো এখানে আমার এ আছে এবার আছে বি আছে বি বার আছে তাহলে আমার বি এটা একটা ক্যান গেটে যুক্ত করতে হবে এবার আর বিবার ক্যান গেটে যুক্ত করতে হবে করে তাদেরকে অর গেট দিয়ে যুক্ত করতে হবে তো এখানে আমরা এ আর B কে যুক্ত করি তাহলে এখানে আস আচ্ছা এখানে যুক্ত করি A বার বিবার কে এরপর কি করতে হবে এই দুটার আউটপুটকে অর গেটে যুক্ত করতে হবে তাহলে আমরা আউটপুটে আমরা এই আউটপুটটা পাব তার মানে এই সার্কিটে মৌলিক গেটগুলো দিয়ে আমরা এক্স নর গেট তৈরি করলাম তো চলো আমরা এই দুইটা গেটের জন্য সত্যক সারণী দেখে আসি এখানে আসবে এক্স অর এখানে হলো এক্স নর এটা ফাংশনটা কেমন এটা তাহলে এক্সুয়ারের হিসাবটা কি বিজোর সংখ্যক অন হলে অন হয় তাহলে দেখো এখানে বিজোর সংখ্যক নেই অন নেই তাহলে এটা জিরো এখানে বিজোর সংখ্যক অন আছে ওয়ান এখানেও বিজয় সংখ্যক অন আছে ওয়ান আর এখানে জোর সংখ্যক অন মানে জিরো এক্স নর গেটটা কি এক্স অরের উল্টা আমরা এখান থেকেও বের করতে পারি আবার যদি এভাবে বলি যে বিজোর সংখ্যক অন হলে জিরো হবে তাহলে দেখো এভাবে বের করি বিজোড় সংখ্যা এখানে বিজোড় না জোর তার মানে এটা ওয়ান এখানে বিজোর সংখ্যক অন তার মানে জিরো এখানে বিজোর সংখ্যক অন মানে জিরো এখানে বিজোড় সংখ্যক অন নেই মানে এটা ওয়ান তো এটা আসলে কি এইটারই উল্টা তো এবার আমরা আউটপুট সিগন্যালটা দেখি দেখো বিজোড় সংখ্যক ওয়ান হলে ওয়ান এখানে বিজয় সংখ্যক ওয়ান আছে তাহলে এটা ওয়ান এখানে বীজ সংখ্যক ওয়ান আছে এটা ওয়ান তাহলে ওয়ান এখানে বীজ সংখ্যক ওয়ান আছে তাহলে এটা ওয়ান এখানে জোর সংখ্যক তার মানে এটা জিরো এখানেও জোর সংখ্যক ওয়ান তার মানে এটা জিরো এবার এক্স নয়ের ক্ষেত্রে কি হবে বীজ সংখ্যক ওয়ান হলে জিরো তাহলে আসো এখানে বীজ সংখ্যক ওয়ান মানে জিরো এখানে বীজ সংখ্যক ওয়ান মানে জিরো এখানেও বীজ সংখ্যক ওয়ান একটা জিরো এখানেও এখানে হল জোর সংখ্যক ওয়ান মানে জিরো ওয়ান আছে জিরোটা মানে জোর তার মানে এটা কী হবে ওয়ান আচ্ছা এখানে ওয়ান কি জোর সংখ্যক তার মানে এটা ওয়ান তো আবার এর সাথে যদি তুলনা করি তাহলে দেখো এক্স নরের যে আউটপুট এক্স নরের আউটপুট হয় কি তার উল্টা যেহেতু একটা নট নট যোগ করা হয় উল্টা হবে তো এখানেও দেখো উল্টা এটা ওপর দিয়ে গেছে নিজ দিয়ে গেছে এটা নিজ দিয়ে তারপর ওপর দিয়ে তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম